আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সমাজের দিকে তাকালে দেখা যায় অধিকাংশ নারীরাই অশ্লীল বিজ্ঞাপনায় জড়িয়ে আছে। পৃথিবীর অধিকাংশ নারীরাই হবে জাহান্নামী। জাহান্নামী হবার 6টি কারণের বিবরণ আজ এই ভিডিওতে তুলে ধরব। এই ভিডিওটি যদি কোনো মুসলিম বোন ক্লিক করে থাকেন তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই ভিডিওটি আপনার জীবনকে বদলে দিবে। নারী শাস্তির 6টি দিক অবহিত হওয়ার পর নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এ শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন, আব্বাজান, মহিলাদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি? উত্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী শাস্তির প্রথম কারণ হলো যে মহিলা স্বীয় মাথায় চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম। তার এই শাস্তির কারণ হলো সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না, নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো। অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত বাহারি ও প্রসাধনীতে রূপসজ্জা সাজিয়ে নানা ঢঙে রাস্তায় বেপদ্য অবস্থায় চলাফেরা করছে। অথচ পদ্মা সব করে চলা, চুল ঢেকে রাখা সকল নারীর ওপর ফরজ। তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পদ্মার হুকুম, ঘরে বাইরে চলাফেরা করে, নিজেকে এই ভয়াবহ আজাব থেকে রক্ষা করে। নারী শাস্তির দ্বিতীয় কারণটি হলো তাদের ওই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত। তাদের জবান থেকে শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশীও নিরাপদ থাকতো না। অনেক মহিলা আছে যারা নামাজে কালামে খুবই পাকা, কিন্তু মুখের বচন বিষের মতো। এই শ্রেণীর নারীরা নামাজে পাকাভক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীলভাষী হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তি উপযুক্ত হয়ে যাবে। মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, মুসলিম শরীফের হাদিস। অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলাকে স্তন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, সে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, সূরা মুমিনুন। অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জিনার পরিবেশ সৃষ্টিকারিণী মহিলা সম্পর্কে কঠোর আজাব শাস্তির কথা ঘোষণা করেছেন, সূরা নূর। আজকে চলমান বিশ্বে নারী কেলেঙ্কারির নামে অনেক কিছুই ঘটে চলেছে। স্বামীর অনুপস্থিতিতে দেবর ও বন্যর সাথে অসংকোচ আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে অবৈধ সম্পর্কের দিকে অগ্রসর হয়, এগুলো লজ্জাহীনতার ফসল। নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে ইবাদতে অনীহা। এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামে স্বীয় পদযুগল বক্ষে এবং হস্তদয় কপালে স্থাপিত অবস্থায় সাজা প্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবর্তী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা, বরং নামাজ বা অন্য অন্য ইবাদত নিয়ে উপবাস করত। গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম, অহেতু অলসতার বশত দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম। তদ্রূপভাবে ঋতুবর্তী মহিলার ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত। অথচ আজকাল মহিলাদের মধ্যে এটা নিয়েই খুব উদাসীন ভাব লক্ষ্য করা যায়, অনেক আগেই স্রাব বন্ধ হওয়ার সত্ত্বেও গোসল না করে বসে থাকে, এরই মধ্যে নামাজের ওয়াক্ত চলে যায়, নামাজ নিয়ে বিদ্রোপ করা, এটা নারী শাস্তির অন্যতম কারণ। আজকের সমাজে দেখা যায় নামাজ মোটেই গুরুত্ব দিয়ে পড়ে না, নামাজের ওয়াক্ত চলে যায় তাদের কোনো খবর থাকে না, কোনো জায়গায় বেড়াতে গেলে তো কথাই নেই, প্রসাধনী নষ্ট হওয়ার ভয়ে নামাজের কাছেই যায় না। অথচ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হচ্ছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী, তাই সাবধানে নারীগণ, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করুন। করণীয় মিথ্যা হচ্ছে নারী শাস্তির পঞ্চম কারণ। মুখাকৃতি শুকর এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্যা সাব্যস্ত বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগ করেনি। মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ মহিলা পরনিন্দাব মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। পরনিন্দাব মিথ্যা বলা মহাপাপ। পবিত্র কোরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অতএব সকলকে মিথ্যা পরনিন্দাব সকল ঘুড়ি থেকে বাঁচা আবশ্যকীয়। নারী শাস্তির ষষ্ঠ কারণটি হল হিংসা ও খোটা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে মহিলাকে মুখচ্ছবি কুকুর আকৃতি ও তার মুখে আগুন ঢুকে মলদ্বার দিয়ে বের হতে দেখেছেন, সে ছিল হিংসুক
খোঁটা প্রদানকারিণী। হিংসা একটি মারাত্মক ধরনের রোগ যা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে। মুসলিম শরীফের হাদিস। উপকার করে খোঁটা দেওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনুগ্রহ দৃষ্টি দিবেন না। এদের মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে অপরকে অনুগ্রহ বা উপকার করে খোঁটা দেয়। তাই হিংসা করা ও খোঁটা দেওয়া থেকে নিজেকে রক্ষা করুন। উপর উল্লেখিত শেষ পর্যায়ে চারটি অপরাধ যথা মিথ্যা বলা, পরনিন্দা করা, খোঁটা দেওয়া ও হিংসা করা, এগুলো নারী পুরুষ সবার মধ্যে পাওয়া যায়। তাই নারী পুরুষ সবার উচিত উপরোক্ত পথ অভ্যাসসমূহ থেকে নিজেকে রক্ষা করা। তাছাড়া আমাদের পরিবারে মা বোন ও স্ত্রী সহ অনেক মহিলা লোক আছেন, তাদেরও সাবধান করা আমাদের উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।